জয়, আজকের নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন এবং এই যে দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে তাদের তাদের যে প্রতিদিনের যে আসলে বাজারের একটা খরচ সে বিষয়ে আসলে তার কি বলছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যথার্থই বলছেন যে সবচেয়ে বেশি দাম বেড়েছে আমরা দেখছি অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি ডিম। আমরা একটু দেখাতে চাচ্ছি, সকালবেলা দেখতে পাচ্ছেন যে পাইকারি দোকান যেগুলো আছে সেই দোকানগুলোতে সাজিয়ে রাখা হচ্ছে ডিম। ডিমের দাম কোনোভাবে কমছে না, 165 থেকে 70 টাকা পর্যন্ত ডজন তারা বিক্রি করছেন যারা সকালবেলা বাজার করতে এসেছেন। তো একই সাথে তাদের আইটেমের মধ্যে ডিমও তাদের নিতে হচ্ছে, যেহেতু ডিম সবচেয়ে বেশি তাদের সবারই প্রয়োজন হয়। তো ডিমের দাম আমরা দেখছি গতকাল যে রেটে বিক্রি করেছিল এখনও পর্যন্ত সে রেট, সরকার যে বেঁধে দেওয়া যে রেট সেই রেটে কিন্তু তারা বিক্রি করছে। যারা ডিম কিনতে আসছেন তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি, কত টাকা করে ডিম কিনেছেন? আমি কিনছি 20টা কিনছি 250 টাকা। আগে কত কিনতে? আগে আর একটু কম কিনতাম, আস্তে আস্তে ডিম কিনতে আসছেন মনে হয়? জি। কেমন দাম? তো দাম অনেক বেশি, আমি 165 টাকা দিয়ে এক ডজন কিনছি। সরকার যে বেঁধে দিল সেই রেটে ডিম? সেই রেটে নাই, বুঝতে পারছেন। এখন এই যে এই ডিমগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা যতটুকু জানিতে টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গা থেকে ডিম আনা হয়। একই সাথে কিন্তু আমরা দেখছি যে ডিম দেশে দেশের বাইরে থেকে আনার জন্য যে প্রক্রিয়া চলছে সেই ডিমগুলো যদি কিন্তু আসে তাহলে ডিমের দাম কিছুটা হলেই কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে।